দিস ইজ ফরহাদ ফ্রম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ইউটিউবের সাবস্ক্রাইব সংখ্যাটা হাইড করে রাখতে পারবেন। দেখা যাচ্ছে যে শুরুতেই অনেক ইউটিউবারের তেমন কোনো সাবস্ক্রাইব থাকে না, অথবা তিনি চান যেন তার অল্প সাবস্ক্রাইব ভিজিটররা দেখতে না পারে, এই জন্য তাদের সাবস্ক্রাইবটা হাইড করে রাখতে চান। দেখেন এই পিকচার ওয়ানে 4.3K সাবস্ক্রাইবার, 03K, এবং পিকচার টু এ সাবস্ক্রাইব সংখ্যা দেখা যাচ্ছে না। আজকের ভিডিওতে আমি এইটাই দেখাবো আপনাকে কিভাবে এই কাজটা আপনি করবেন, যে আপনার সাবস্ক্রাইব সংখ্যাটা হাইড করে রাখবেন। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ফ্রি ইউটিউবিং কোর্সের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখানে ইউটিউব চ্যানেলের ফুল কোর্সটাই ফ্রিতে শেখানো হবে এবং এই ভিডিওগুলো এখানে আপলোড দেওয়া হবে। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল 1 থেকে 2 মাসের ভিতরে মনিটাইজেশন করে নিতে পারেন। এখন পর্যন্ত আমাদের সাথে কাজ করে 82 জন মেম্বার মনিটাইজেশন পেয়ে গেছে। বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে আজকের কাজটা শিখতে চাচ্ছেন, তারা আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেন। ওপেন করার পর এই 3 ডট মেনুতে ক্লিক করে দেন, অথবা সেটিং অপশন থেকে আপনার এই ডেস্কটপ সাইট এইটা ক্লিক করে দেন। ক্লিক করার পরে আপনি আপনার ইউটিউব চ্যানেল ভিজিট করেন, www.youtube.com। এখন আপনার ইউটিউব চ্যানেলে ডান চেটে যে লোগোটা দেখতেছেন এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পর প্রথম যে অপশনটা ইয়োর চ্যানেল, এইখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেখেন এখানে 5 সাবস্ক্রাইব শো করছে অনলি, ঠিক আছে। ডান সাইডে দেখেন দুইটা অপশন লক্ষ্য করা যাচ্ছে, কাস্টমাইজ চ্যানেল আর হচ্ছে যে ম্যানেজ ভিডিওস। তো এইখান থেকে কাস্টমাইজ চ্যানেল যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে একটু ওয়েট করেন। ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনার হচ্ছে যে বাম সাইডের এই সেটিং অপশন এইটাই, এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এই পেজটা আপনারা পেয়ে যাবেন। তো এইখান থেকে দেখেন অনেক কয়েকটা অপশন আছে। তো এইখান থেকে আপনার যে চ্যানেল অপশনটা, দ্বিতীয় নম্বর অপশন, এইটাতে ক্লিক করে দিতে হবে। দেখেন এটা ক্লিক করার পর আপনারা এগুলো লক্ষ্য করবেন। তো এইখান থেকে যে দ্বিতীয় নম্বর অপশন এই দিকে ডান সাইডের অ্যাডভান্স সেটিংস, তো এই অপশনটা ক্লিক করে দিতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে আসতে হবে, নিচে আসতে হবে। দেখেন সাবস্ক্রাইব কাউন্ট এই অপশনটায় আপনার আমাদের কাজ করতে হবে। এখানে দেখেন নিচের যে বক্সটা আছে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্ন দেওয়ার কারণে আমরা যে সাবস্ক্রাইব সংখ্যাটা আছে এইটা শো করে। যদি এইটা আপনি টিক চিহ্নটা উঠায় দেন, উঠায় দিয়ে সেভ করে রাখেন, তাহলেই আর সাবস্ক্রাইব শো করবে না। তো আমি টিক চিহ্নটা উঠাই দিলাম এবং সেভ বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করব। ক্লোজে ক্লিক করে দেব। এখন দেখেন এখানে 5 সাবস্ক্রাইব আছে, এই পেজটা আমি রিলোড দেব। এখনও 5 আছে, তো রিলোড দেওয়া হয়নি আগের পেজ যেহেতু, তো আমি রিলোড দিচ্ছি। দেখেন এখানে আর কোনো সাবস্ক্রাইব দেখা যাচ্ছে না। আপনি এভাবে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা হাইড করে রাখতে পারবেন অনেক ইজিলি। এই ছিল ফ্রি ইউটিউবিং কোর্সের আজকের এই ভিডিওটা। কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য সকল ধরনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।